এখন কেকের মধ্যে ট্রেন্ড হচ্ছে ড্রিম কেক বা টর্ট কেক, সবাই বানাচ্ছে। তা আমিও ভাবলাম আমিও কেন পিছিয়ে থাকি, আমিও বানিয়ে ফেলি। তা তৈরি করে ফেললাম ড্রিম কেক, আর তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম। দুটো ডিমকে ফেটিয়ে নেব আমি হ্যান্ড বিটারের মাধ্যমে। আপনারা কারা কারা টর্ট কেক খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। অপূর্ব স্বাদের কিন্তু এক একটি। আর এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে দেব আমি ভ্যানিলা এসেন্স। এখান থেকে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 75 গ্রাম সাফোলা অয়েল। এখানে আপনি বাটার দিয়েও করতে পারেন, যে কোনো গন্ধ ছাড়া তেল দিয়ে বা বাটার দিয়ে করতে পারেন। ভালো করে আর একটু বিট করে নিলাম, সুন্দর ফ্লাফি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 150 গ্রাম ময়দা। আর ময়দাটাকে কিন্তু চেলে নেওয়া খুব জরুরি, এই স্টেপসটা কিন্তু মিস করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়ার দরকার নেই, আমি শুধু বেকিং পাউডারই দিলাম। আর দিচ্ছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডারটা কিন্তু ডার্ক কোকোয়া পাউডার, নর্মাল কোকোয়া পাউডার নয়। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখুন কী সুন্দর কালারটা। এখান থেকে ভরে ভরে 2 চামচ আমি কোকোয়া পাউডার নিয়ে নিচ্ছি, আর এগুলোকে মিশিয়ে আমি চেলে নেব। বাই দ্য ওয়ে, আমি কেকা, আপনারা ওয়াচ করছেন আহারে বাহারে। চালা হয়ে গেছে, আর এই ময়দাটা কিন্তু ব্যাটারের সাথে মেশাবো, কিন্তু একসাথে সবটা মেশাবো না, কাট অ্যান্ড ফোল্ড মেথডের মাধ্যমে আমি এটা মিক্স করে নিয়েছি। আর লিকুইডটা দেখেছেন, আর আমার ঘরে ছিল একটা পুরনো টিন বক্স, কি করব, কারণ টর্ট কেক কিন্তু সুন্দর একদম বক্সের মধ্যে করেই সেট করতে হয়, আর এগুলোও কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো। আর এরকমভাবে কাউকে গিফট করলে দারুণ লাগে, গোল্ডেন কালারের টর্ট কেকের যে মোল্ডগুলো পাওয়া যায়। আমি তো কাউকে দেবো না, আমি এটা আমার ঘরের জন্যই করছি। তো ঘরে থাকা স্টিলের টিফিন বক্স হোক বা এরকম যার মধ্যেই হোক, আপনারা করে নিতে পারেন, আমিও সেটাই করেছি। 180 ডিগ্রি তাপমাত্রায় আমি ওটিজিকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম, আর বেক করতে দিয়েছি 15 মিনিটের জন্য। মোডের ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি, এটাকে আমি একটু কেটে নিচ্ছি গলাপো বলে। এটাকে গানাস তৈরি করব, আমার মোটামুটি কেটে নিয়েছি। আর হুইপ ক্রিম নিয়েছি ডিলাইট, ডাবল বয়েল প্রসেসের মাধ্যমে আমি এটাকে গানাস তৈরি করছি। কিছুই না, জাস্ট গরম জলটা নিচে হচ্ছে, ওপরে বাটিটা বসিয়ে দিয়েছি, এটাকেই ডাবল বয়েল প্রসেস বলে। তৈরি হয়ে গেছে গানাস। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। 1 কাপ মাপের হুইপড ক্রিম আমি নিয়েছি, এটাকে আমি বিট করে নিচ্ছি। আর বুঝতেই পারছেন আমার বিটটা কতটা ভালো হয়েছে, উল্টিয়ে দিলেও গামলার থেকে কিন্তু ক্রিমটি পড়েনি। আর এর সাথে আমি কিন্তু গানাস মিশিয়ে নেব, কিন্তু দেখতে হবে গানাসটা যেন রুম টেম্পারেচারে আসে। মিশিয়ে নিয়ে আরও একটু বিট করে নেব। জলের মধ্যে 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম সুগার সিরাপ তৈরি করব বলে। হার্শলেস সিরাপ 1 চামচ নিয়েছি, এই জলটার মধ্যে মিশিয়ে দেবো, যাতে কেকের মধ্যে এই স্মেলটা চলে যায়। কেকটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে, ফুলে উঠেছে আর ফ্লাফি হয়েছে। সুগার সিরাপ দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নেব। এর ওপরে যে গানাশ মিশ্রিত হুইপ ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দেবো, সেটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেব। এখানে কিন্তু কেক ডেকোরেশনের কোনো ব্যাপার নেই, জাস্ট ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার রেসিপি যদি আপনি প্রথম দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে, মানে পাশে থাকা বেল আইকনটাকে জাস্ট প্রেস করে অল অপশানটা ক্লিক করে দিলেই আপনার কাছে চলে যাবে প্রথম নিউ আপডেটেড ভিডিওটি। নিয়েছি হুইপড ক্রিম আরও 1 কাপ, এটাকে ফেটিয়ে নিয়েছি, এর সাথে গানাশ কিন্তু মেশাইনি, এর ওপর দিয়েই আমি হোয়াইট হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তার ওপরে গানাশটা, এক্সট্রা গানাশটা, এই স্টেপটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আর এবারে আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আর এটা আমি পরের দিন আবার বের করেছি, আর চকলেটকে গলিয়ে নিয়েছি, শুধু চকলেটকে, ওপর থেকে গানাশটা শুকিয়ে গেলে তার ওপরে চকলেটটা আমি মিশিয়ে দিচ্ছি। এই স্টেপটিও কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, যেন তাড়াতাড়ি হয়। আর খেয়াল রাখবেন এখানে কিন্তু অত্যাধিক চকলেট দেবেন না, তাহলে কাটার সময় কিন্তু প্রবলেমে পড়তে হবে। বন্ধুরা,
একটা রিকোয়েস্ট, প্লিজ আমার পুরনো ভিডিওগুলো আপনারা ওয়াচ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। চকলেটটা শুকিয়ে যাওয়ার পর এর ওপরে আমি ডাস্ট করে দেব এমনি যেটা নর্মাল কোকোয়া পাউডার কিনতে পাওয়া যায় সেই কোকোয়া পাউডারটা। আর এখানে যদিও কারো হ্যাপি বার্থডে নয়, তবু একটা স্টিক দিয়েছি জাস্ট দেখতে ভালো লাগবে বলে। এটা না দিলেও হয়, তবে টট কেকে কোনো যে কোনো একটা ইমোজি দিতে হয়, তাই আমি এটা দিয়েছি। আর এটাকে রেখেও আমি সেট করতে দিয়েছি, আমি পরের দিন বিকেলবেলা এটা খুলেছি আর দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা কারা কারা বেকিংয়ের আরও নিউ রেসিপিস দেখতে চান প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে শেয়ার করবেন। কেকটিকে কাটছি আর বাচ্চাদের যে কি পরিমাণ আনন্দ হচ্ছে সেই ভিডিওটা যদিও আমি আপনাকে এখানে আপলোড করতে পারিনি, কারণ ওরা খুব লজ্জা পাচ্ছিল, নয়তো আমি দেখাতাম যে এরকম চকলেট মুজ কেক, এরকম মুজটা খেতে বাচ্চা বড় সবাই ভালোবাসে। আপনিও ট্রাই করবেন খুব সহজে, সবার মুখে হাসি ফোটাতে আপনিও পারবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। ধন্যবাদ।